ক্লাস 9 এর অঙ্কের মডেল অ্যাক্টিভিটি পার্ট 7 সলভ করব। অর্থাৎ আজকে অক্টোবর মাসের ম্যাথামেটিক্সের মডেল অ্যাক্টিভিটিটা সলভ করব ক্লাস 9 এর। প্রথমত ভালো করে কোশ্চেনগুলো লক্ষ্য করো। এবার চলো আমরা অ্যান্সারগুলো তৈরি করি। প্রথমত কোশ্চেনটা পড়ি, চলো। 1 নম্বর ক্রয়মূল্য ও বিক্রয়মূল্যের অনুপাত 100:101 টাকা হলে শতকরা লাভ কত হবে আমাদের বের করতে হবে। খুব সোজা একটা অঙ্ক, চলো এবার দেখি করি। ধরি ক্রয়মূল্য হচ্ছে 100x টাকা, বিক্রয়মূল্য কত হবে 101, কারণ 101ই আছে অনুপাতে, তাহলে 101x টাকা। এবার দেখো লাভটা কী হবে, এই যে 101x আছে এটা হচ্ছে বিক্রয়মূল্য, এটার থেকে ক্রয়মূল্য বিয়োগ করব, তাহলে 101-এর থেকে 100 বিয়োগ করলে কত হবে, শুধু একটা x টাকা হবে। এবার চিন্তা করো শতকরা লাভ কী হবে, এই যে ক্রয়মূল্যটা কত 100x, তাহলে 100x এখানে নিচে লিখবো আর উপরে লিখবো কত, এই যে লাভটা হলো সেই লাভটা আমরা এখানে লিখবো, তাহলে x/100x ইন্টু 100, কাটাকাটি করলে কী হবে একটা মাত্র 1 থাকবে, তাই তো 1 থাকবে, তার কারণটা হচ্ছে x কেটে যাচ্ছে, 100 কেটে যাচ্ছে, শুধু একটা 1 থাকছে। তার মানে দেখো বি নম্বর অপশনে দেখো লেখা আছে 1%, তার মানে আমাদের সঠিক অপশনটা কোনটা হবে, বি নাম্বার দিয়ে লিখবে 1%। এরপরে দেখো 2 নম্বরটা আছে বিসিডি ত্রিভুজে বিসিডি কত মান 90 ডিগ্রি এবং বিডির মান কত আছে 20 সেমি হলে পারে বিডি বাহুর মধ্যবিন্দু পি হলে সিপির দৈর্ঘ্য নির্ণয় করো। খুব সোজা একটা ক্যালকুলেশন। দেখো প্রথমত আমরা এরকম একটা ত্রিভুজ অঙ্কন করবো, সেই ত্রিভুজটার নাম কি বিসিডি, তাই তো। সেই ত্রিভুজের দেখো এই যে সি পয়েন্টের মধ্যে দিয়ে একটা রেখা আমরা টানলাম পি পর্যন্ত, ওকে। এবার আমরা অঙ্কটা করব, দেখো প্রথমত লিখবো উইনো বলতে আমরা জানি অতিভুজের মধ্যবিন্দু থেকে সমকোণের উপর টানা লম্ব, তাহলে অতিভুজ বলতে এটা হচ্ছে কি বলতো, এই ভালো করে দেখো ছবিটা, এই বিডিটাকে বলা হয় অতিভুজ, ওকে। অতিভুজের মধ্যবিন্দু, তাই তো অতিভুজের মধ্যবিন্দু বলতে এটা হচ্ছে মধ্যবিন্দু, এখান থেকে একটা আমরা কি টানবো লম্ব বলতে এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি বা সমকোণ, এখান থেকে আমরা একটা লম্ব টানলাম সি পর্যন্ত, মানে এটা হচ্ছে একটা লম্ব, তাহলে কি বিডি হচ্ছে অতিভুজ আর পি বিন্দুতে কি করলাম আমরা একটা লম্ব টানলাম এরকম পিসি, তাই তো। এবার দেখো এই লম্ব টানার পর বলছে যে দৈর্ঘ্য অতিভুজের অর্ধেকের সমান হবে, তার মানে কি, তার মানে সোজা করে বোঝো এই টোটালটা যদি বিডি হয় এটার মান যদি 20 হয়, বুঝতে পারছো, এখান থেকে এই পর্যন্তর মান যদি 20 হয় তাহলে সিপি এটার মান কত হবে, অর্ধেক বলতে 10, এটার মানে হচ্ছে ওইটাই। এবার দেখো আমরা লিখলাম হাফ অফ বিডি = সিপি, ওকে। এই যে বললাম 20-20 হাফ, তাহলে হাফ অফ বিডি = সিপি। এবার দেখো আমরা লিখবো সিপি = হাফ অফ বিডি। এবার দেখো বিডির মানটা কত দেওয়া আছে 20, তাহলে কি লিখবো আমরা বিডির জায়গায় 20 লিখবো, কাটাকাটি করলে কি হবে 10 × 2 = 20 অর্থাৎ 10 সেমি, অর্থাৎ সিপি = কত আমাদের আসছে 10 সেমি। দেখো বি নম্বর অপশনে আছে 10 সেমি, এটা হবে আমাদের সঠিক অ্যান্সার, ওকে। 3 নম্বর প্রশ্নটা দেখো, বলছে যে একটি ঘড়ির মিনিটের কাঁটা ও ঘন্টার কাঁটার গতিবেগের অনুপাত আমাদের বের করতে হবে। এবার চলো অ্যান্সারটা দেখো। প্রথমত দেখো লিখবো মিনিটের কাঁটা এবং ঘন্টার কাঁটা, এটার কি অনুপাতটা বের করবো, কিসের, গতিবেগের। এবার চিন্তা করো একটা মিনিটের কাঁটা কি করে এরকম একটা বৃত্ত বরাবর ঘোরে, তাই তো। এখান থেকে শুরু হচ্ছে কি বলতো 1 মিনিট 2 মিনিট 3 মিনিট এরকম করে কি হয় 60 মিনিট কভার করে, অর্থাৎ এক্ষেত্রে একটা বৃত্ত বা একটা সার্কেল কিন্তু কভার করে। তাহলে আমরা জানি বৃত্তের কি একটা পরিধি হয়, সেই পরিধিটা কী হয় 2πr হয়, ওকে। এবার চিন্তা করো একটা ঘন্টার কাঁটা, সেটা কি 2πr দৈর্ঘ্যটা তো কভার করে, কিন্তু এক্ষেত্রে কতগুলো কাঁটা আছে ভাবো। এখান থেকে দেখো এটা হচ্ছে 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা এরকম করে কি হয়, এরকম করে কিন্তু আলটিমেটলি 12 ঘন্টা তো কভার করে। তার মানে এই যে 2πr দৈর্ঘ্যটা যে আছে, সেই 2πr দৈর্ঘ্যটাকে কত খণ্ড করছে আমরা, 12 খণ্ড, তাই তো। তার মানে 2πr/12, এটা কি সেটা ঘন্টার কাঁটা, আর মিনিটের কাঁটাটা কী হবে 2πr, ওকে। এবার দেখো এই 2πr সিমিলার ওয়ে, মানে সিমিলার জিনিস, তার জন্য আমরা কী করলাম এটাকে কেটে দিলাম, ওকে। তাহলে এখন দেখো এখানে পড়ে থাকছে 1, এখানে 1, তাহলে 1 লিখলাম, তাহলে 1 অনুপাত 1/12। এবার চিন্তা করো অনুপাত মানে কি, দেখো ভালো করে লক্ষ্য করো a/b, এটার মানে কি আমরা লিখতে পারি a/b, ক্লাস 10 কি আরও ভালো বুঝবে এটা। তাহলে a/b মানে কি a/b আমরা লিখতে পারি, তাহলে 1:1/12 এটার মানে কি, এটার মানে হচ্ছে এই যে নিচের পার্টটা যেটা আছে এটা তো সবার নিচে, এটা কী হবে উপরে উঠে যাবে, অর্থাৎ 1 × sin 12/1, তাহলে কী আসছে আমাদের দেখো 12/1 আসছে। তার মানে প্রথম সংখ্যাটা 12 আর লাস্টের সংখ্যাটা কী আসছে 1, তার মানে আমাদের দেখো ডি নাম্বার অপশন যেটা আছে 12:1 সেটা হবে হচ্ছে কি আমাদের সঠিক অ্যান্সার, ওকে। 4 নম্বর প্রশ্নটা দেখো, এটাও খুব সোজা একটা অঙ্ক। একটি পরিসংখ্যা বিভাজন তালিকায় একটি শ্রেণীর মধ্যবিন্দু 77 এবং প্রতিটি শ্রেণীর দৈর্ঘ্য বলছে যে 10, শ্রেণীটির নিম্ন সীমা কত সেটা আমাদের বের করতে হবে। চলো প্রথমত লিখবো আমরা, দেখো ধরি নিম্ন সীমা হচ্ছে আমাদের এ, এটি আমাদের বের করতে হবে। আবার দেওয়া আছে, কি দেওয়া আছে দেখো, শ্রেণী দৈর্ঘ্য সমান 10, মধ্যবিন্দু কত আছে 77, ऊर्ध्व सीमाटा किভাবে বলো তো निम्न सीमार संगे এই যে শ্রেণী দৈর্ঘ্য যেটা আছে সেটা আমরা যোগ করে দেব তাহলে কি হবে আমাদের a প্লাস 10 হবে। দেখো এই ক্ষেত্রে লক্ষ্য করো নিম্ন সীমা এবং ঊর্ধ্ব সীমা তাই কি না এই দুটোর পরিপ্রেক্ষিতে কিন্তু মধ্য সীমাটা আসে অর্থাৎ শ্রেণী মধ্য যেটা আছে সেটা কিন্তু আসে অর্থাৎ মধ্যবিন্দু আমরা তার জন্য কি করলাম a প্লাস 10 ধরে নিলাম। এবার দেখো আমরা জানি যে নিম্ন সীমা প্লাস ঊর্ধ্ব সীমা ডিভাইডেড বাই 2 সেটাই কি আসে আমাদের শ্রেণীর মধ্যবিন্দু আসে। ওকে এবার দেখো নিম্ন সীমার মান কত আছে a আর ঊর্ধ্ব সীমার কত আছে a প্লাস 10 আমরা জাস্ট আমাদের সুবিধার জন্য আমরা এটা ধরে নিলাম। এবার দেখো কি আসবে এই 2টা আলটিমেটলি এটার সাথে মাল্টিপ্লাই করব তাহলে কি হবে 154। এবার দেখো a প্লাস a অর্থাৎ 2a হলো প্লাস 10 তাহলে 2a এই যে 10টা এ থেকে গেলে কি হবে বিয়োগ হয়ে যাবে অর্থাৎ 154 থেকে যদি আমরা 10 বিয়োগ করি কত হবে 144। ওকে তাহলে 2a ইকুয়ালস টু আসছে আমাদের কত 144। তাহলে এবার লক্ষ্য করো a সমান সমান কি হবে বলো তো এই যে 144 আছে এটাকে আমরা 2 দিয়ে কাটাকাটি করব অর্থাৎ 2 দিয়ে ভাগ হবে তাহলে আমাদের আলটিমেটলি কি আসবে 72। তাহলে আমাদের a সমান সমান কত আসলো বলো তো 72 অর্থাৎ c নাম্বার অপশন 72 আমাদের সঠিক অ্যানসার হবে। দেখো এই অঙ্কটা তোমরা আরেকটা প্রসেসেও করতে পারো একদম সোজা প্রসেস। প্রথমত কি আছে মধ্যবিন্দু 77 তাই তো। এইবার চিন্তা করো আমাদের যে মানটা আছে অর্থাৎ ডিফারেন্স যেটা আছে সেই ডিফারেন্সটা কত আছে বলো তো 10 অর্থাৎ শ্রেণী দৈর্ঘ্য আছে 10। এবার 10কে আমরা 2 দিয়ে ভাগ করব এটা হচ্ছে সিম্পল একদম শর্টকাট প্রসেস। 77 মাইনাস 10কে যদি 2 দিয়ে ভাগ করতে তাহলে কত আসে আমাদের 5। এবার 77 থেকে 5 বিয়োগ করলে কত আসবে 72 অর্থাৎ 72। তাহলে সি নাম্বার অপশনটা আমাদের কিন্তু 72টা হবে সঠিক। এবার এই দুটো প্রসেসের মধ্যে তোমার কোনটা ভালো লাগলো অবশ্যই বলো। তাহলে আমরা কি করলাম ভালো করে লক্ষ্য করো মধ্যবিন্দু কত ছিল 77 মধ্যবিন্দু থেকে আমরা কি করব এই যে 10 অর্থাৎ শ্রেণী দৈর্ঘ্য যেটা আছে 10 সেই শ্রেণী দৈর্ঘ্যকে আমরা 2 দিয়ে ভাগ করব অর্থাৎ 77 - 10/2 বুঝতে পারছো। তাহলে 77 মাইনাস কত আসবে 5 কারণ 10কে 2 দিয়ে ভাগ করলে 5 আসে। এবারে 77 থেকে 5 বিয়োগ করলে কত আসবে 72 আসবে। তো দুটো প্রসেস আছে যে প্রসেস ভালো লাগে করো। এরপরে দেখো কোশ্চেন 2-2-1 নম্বরটা বলছে যে একটি বৃত্তের পরিধি এবং একটি বৃত্তের বর্গক্ষেত্রের পরিসীমা সমান হলে বৃত্তের ব্যাসার্ধ এবং বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্যের অনুপাত হবে 5:2। এবার চলো আমরা অঙ্কটা দেখি। প্রথমত বুঝি যে বর্গক্ষেত্র কি। দেখো এটা হচ্ছে একটা বর্গক্ষেত্র তাই তো। এবার বর্গক্ষেত্রের ক্ষেত্রে কি হয় যে তার কি হয় চারটে বাহু সেই চারটে বাহু কী হয় সমান হয় তাই তো। অর্থাৎ একটি বাহুর মান যদি a হয় তাহলে পরে চারটে বাহুর মান কী হবে বলো তো দেখি। যদি আমরা চিন্তা করি পরিসীমা বা পরিধি তুমি যাই বলো না কেন এটা কী হবে 4 বাহু অর্থাৎ এটা একটা বাহু এটা একটা বাহু এটা একটা বাহু এটা একটা বাহু তাহলে চিন্তা করো 1, 2, 3, 4 তার মানে 4 বাহু অর্থাৎ 4 বাহু বলতে কী বোঝাচ্ছে এখানে 4 a অর্থাৎ 4a হচ্ছে তাই তো বুঝতে পারছো। এবার দেখো বৃত্তের ক্ষেত্রে কি হয় বৃত্তের ক্ষেত্রে এটা কি হয় 2πr এটা হয় কি তার পরিধি বা তুমি পরিসীমা বলতে পারো অর্থাৎ চারদিকের বেড়া। এবার আমরা দেখো অ্যান্সারটা করি ধরি বৃত্তের ব্যাসার্ধ সমান r একক ওই বৃত্তের পরিধি কী হবে 2πr। আবার বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য a একক হলে পারে ওর পরিসীমা কী হবে 4a। আমি কিন্তু বুঝিয়ে বললাম তোমাদেরকে হ্যাঁ কেন 4a হচ্ছে। এবার দেখো প্রশ্ন অনুসারে আমাদের কন্ডিশনটা কী দেওয়া আছে যে 2πr ইকুয়ালিটি সাইন 4a অর্থাৎ এখানকার অর্থাৎ এর যে পরিসীমাটা আছে আর এর যে পরিধিটা আছে এটা কীভাবে সমান হবে তার জন্য আমরা লিখলাম 2πr ইকুয়ালিটি 4a। নাও দেখো এখন দেখো আমাদের r ডিভাইডেড বাই কী আসছে কী বলবো r এর নিচে আমরা a নিয়ে আসি অর্থাৎ এই যে r এই rটাকে আমরা ফিক্স করে রেখে দিলাম। ওকে আর এখানকার যে এটা আছে সেই rটাকে আমরা এখানে নিয়ে আসলাম। দেয়ারফর লক্ষ্য করো দেখো r/a ইকুয়ালিটি সাইন কী আসছে এই যে এখানে থাকবে কি একটা একটা নাম্বার অর্থাৎ 4 আর এই 2πrটাকে আমরা এদিকে নিয়ে আসলাম তাহলে 4/2π। এবার কাটো কাটলে কী হবে 2 × 4 অর্থাৎ এখানে হবে 2 তাহলে উপরে আসছে আমাদের 2 নিচে আসছে পাই অর্থাৎ r/a সমান আসছে কি 2:π। কিন্তু কোশ্চেনে কিন্তু আমাদের দেওয়া আছে কি π/2 কিছু একটা দেওয়া আছে তাই তো π/2 তাহলে কিন্তু আমাদের কোশ্চেনের সাথে কিন্তু আমাদের এই বিবৃতিটা কিন্তু সঠিক মনে হচ্ছে না। হচ্ছে কি সঠিক মনে হচ্ছে না তার জন্য আমরা লিখবো যে বিবৃতিটি মিথ্যা। মাধ্যমিকের ভাষায় যদি লেখো তাহলে লিখবা বিবৃতিটি মিথ্যা আর যদি তোমার মনে হয় এত বড় লিখবো না তাহলে লিখবা ভুল আরও শর্টকাট লিখলে লিখবে হচ্ছে ফলস অর্থাৎ এফ। তো আমার মনে হয় এটাই বেটার বিবৃতিটি মিথ্যা এটাই লেখা ভালো। তোমার যেটা ভালো লাগে লেখো। 2-2 নম্বর প্রশ্ন দেখো 10% ছাড় দিয়ে বিক্রি করা একটি বইয়ের বিক্রয় মূল্য হয় 900 টাকা বইটির ধার্য মূল্য 1000 টাকা। এটা সত্য হবে না মিথ্যা হবে চিন্তা করো। প্রথমত চিন্তা করো 100 টাকা যদি হয় তার 10% ছাড়া মানে কত 90 টাকা বুঝে যাচ্ছে তো। তাহলে পরে 100 টাকা ধার্য মূল্য হলে পরে 90 টাকা অর্থাৎ 100 টাকা ধার্য আছে 10% ছাড়লাম সেটা কত হয়ে গেল 90 টাকা হয়ে গেল। এটা কি বিক্রি করলাম তাই তো বিক্রয় মূল্য। এবার চিন্তা করো অর্থাৎ 90 টাকা বিক্রয় মূল্যের বস্তুটার ধার্য মূল্য কত টাকা হয় 100 টাকা। এবার 1 টাকারটা কত হবে চিন্তা করো, এরকম হবে ডিভাইডেড বাই 90। এবার কি হবে 1000 টাকারটা কত, 1000 টাকা কেন বলি 900 টাকারটা কত। এবার চিন্তা করো ব্যাপারটা এরকম আসবে মাল্টিপল সাইন 900 ডিভাইডেড বাই 90। এবার দেখো 00 কেটে গেল, তাই তো কেটে গেলে কি হবে 99 কেটে গেল, তাহলে এখানে আসলো কত 10 ইনটু 100 কত হবে 1000। অপশনও কিন্তু দেখো আমাদের 1000ই আছে, অর্থাৎ এই ক্ষেত্রে যাও কোশ্চেন খাতাটা রিভিউ করে নিই। আমাদের কিন্তু দেখো এখানেও বলছে কিন্তু 1000, অর্থাৎ ধার্য মূল্য 1000 টাকা, আমাদের বেরোলেও 1000 টাকা, তার মানে এটা কি হবে সত্য, অর্থাৎ আমরা বলতে পারি এটা টি, তাই তো বুঝতে পারছো। দেখো অঙ্কগুলো বুঝে বুঝে করো, দেখবে খুব সোজা মনে হবে। এরপরে দেখো পরের কোশ্চেন 3 নম্বর, একটি ট্র্যাপিজিয়ামের আকার ক্ষেত্রের তির্যক বাহু দুটির মধ্যবিন্দু সংযোজককারী সরলরেখা অংশের সমান্তরাল বাহু দুটির সমান্তরাল। এটা অবশ্যই সঠিক হবে, এটা কি হবে সত্য হবে, অর্থাৎ 3 নম্বরটা কি হবে ট্রি। এবার কি করে দেখো ট্র্যাপিজিয়াম যদি আমরা আঁকি, ছবি আঁকলেই বুঝে যাবে, এটা হচ্ছে কি একটা ট্র্যাপিজিয়ামের চিত্র। তো অবশ্যই দেখো এই পার্টটা অর্থাৎ এই বাহুটা আর এই বাহুটা কিন্তু সমান্তরাল। আরও ভালো করে ছবি আঁকি, চলো। এই হচ্ছে একটা ট্র্যাপিজিয়াম। তো ট্র্যাপিজিয়ামে বলা হয় যে এবিসিডি যদি একটা ট্র্যাপিজিয়াম হয় তাহলে পরে এই যে বাহুটা আছে অর্থাৎ এডি আর বিসি এটা কি হয় সমান্তরাল হতে হয়, তাহলে বিবৃতিটা কিন্তু আমাদের সঠিক। তারপরে দেখো 4 নম্বর প্রশ্ন বলছে যে কোনো শ্রেণীবিন্যাসিত রাশিতত্ত্বের কোনো শ্রেণীর পরিসংখ্যা ও মোট পরিসংখ্যার অনুপাতকে ওই শ্রেণীটির পরিসংখ্যার ঘনত্ব বলা হয়। এটা হবে মিথ্যা। এটা যদি উল্টো করে বলতো যে মোট পরিসংখ্যা ডিভাইডেড বাই শ্রেণী পরিসংখ্যা তাহলে কিন্তু সেটা ঘনত্ব হতো। দেখো 4 নম্বরটা কি হলো তাহলে আমাদের ফলস হলো, কেন, কারণ ঘনত্ব বলতে কি বোঝাচ্ছে এখানে পরিসংখ্যার ঘনত্ব, যদিও পরিসংখ্যাটা বোঝাচ্ছে কি পরিসংখ্যার ঘনত্বটা কি হচ্ছে সেটা কি মোট, তাই তো মোট ডিভাইডেড বাই কি বলা হচ্ছে যে এই যে বাকি পার্টটা অর্থাৎ শ্রেণী দৈর্ঘ্যটা, শ্রেণী দৈর্ঘ্য অর্থাৎ মোট পরিসংখ্যা ডিভাইডেড বাই কি হচ্ছে পরিসংখ্যা ডিভাইডেড বাই কি হচ্ছে তার শ্রেণী দৈর্ঘ্য, কিন্তু কোটেশন অর্থাৎ লাইনে কিন্তু উল্টো করে লেখা আছে, তার জন্য আমরা কি লিখবো 4 নম্বরটা অর্থাৎ মিথ্যা। বুঝতে পারছো কারণটা। এরপরে দেখো 3-র 1 নম্বর প্রশ্ন বলছে যে একটি সমবাহু ত্রিভুজ এবিসি এর প্রতিটি বাহুর দৈর্ঘ্য 8 সেমি, এবি ও এসি এর মধ্যবিন্দু যথাক্রমে পি ও কিউ, পি কিউ এর দৈর্ঘ্য এবং তার সঙ্গে বলছে যে এপি কিউ এর মান নির্ণয় করতে বলছে। তো প্রথমত আমরা দেখো লিখবো 1 নম্বর পি কিউ কী আছে বলো তো বিসি বাই 2। আর তার আগে ছবিটা ভালো করে বলছে, দেখো এবিসি এরকম হচ্ছে কি একটা ত্রিভুজ, তো ত্রিভুজের মধ্যবিন্দু বলছে এবির মধ্যবিন্দু পি আর বিসির এসির মধ্যবিন্দু কি বলছে যে কিউ, অর্থাৎ এ এবং সি এটার মধ্যবিন্দু কি কিউ। এবার চিন্তা করো এই পি এবং কিউ যুক্ত করলাম, এবার এই টোটালটার মান কত, এই টোটালটার মান হচ্ছে কি আমাদের এখানে দেখো 8 সেমি বলছে, তাই তো তার মানে এই টোটালটার মানটা কত আমাদের 8 সেমি, তাহলে এটা তো অর্ধেক, অর্ধেক মানে এটার মান কত হবে 4, এটার মানও 4। এবার চিন্তা করো এটার হাফটা কি এটা, তাই তো এটা যদি 20 হয় তাহলে এটা হবে 10, এটা যদি 100 হয় এটা হবে কত 50, তার মানে এটা কত হচ্ছে 8 সেমি, তাহলে এটার হাফ কত হবে এটা হবে 4 সেমি। বুঝতে পারছো, তার মানে প্রত্যেকটা বাহু দেখো এই বাহুটা এই বাহুটা এই বাহুটা সমান, অর্থাৎ এই ত্রিভুজের প্রত্যেকটা বাহু যদি সমান হয় তাহলে এটা কি হবে সমবাহু ত্রিভুজ হবে। আর সমবাহু ত্রিভুজের কি হয় প্রত্যেকটা বাহুর সঙ্গে সঙ্গে প্রত্যেকটা কোণ সমান হয়, তাহলে পরে কি 180 ডিগ্রিকে আমরা যদি 3 দিয়ে ভাগ করি তাহলে অবভিয়াসলি আমাদের এটা 60 ডিগ্রি আসছে, তার মানে এই কোণটা 60 ডিগ্রি, এই কোণটা 60 ডিগ্রি, এই কোণটা 60 ডিগ্রি, তাহলে এটা কি আলটিমেটলি একটা সমবাহু ত্রিভুজ। এবার দেখো আমরা লিখলাম পি কিউ ইকুয়ালস টু বিসি বাই 2, কেন এই যে টোটাল 8 থেকে 2 দিয়ে ভাগ করলাম সমান সমান কত আসবে আমাদের 4 সেমি, তাহলে এই ক্ষেত্রে এপি কিউ কি হচ্ছে সমবাহু ত্রিভুজ হচ্ছে, যেহেতু সমবাহু ত্রিভুজ হচ্ছে তার জন্য আমরা বলতে পারি যে এপি কিউ, ভালো করে লক্ষ্য করো এপি কিউ মানে এইটা, এপি কিউ মানে এটা, অর্থাৎ এটা কি আসছে আমাদের 60 ডিগ্রি আসছে, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। পরের কোশ্চেনটা দেখো খুব ইন্টারেস্টিং একটা অঙ্ক, একটি সমবাহু ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য 4 গুণ করলে ত্রিভুজটির ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে আমাদের লিখতে হবে। প্রথমত দেখো লিখবো ধরি ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য এ একক, আমরা ধরে নিলাম বাহুর দৈর্ঘ্য হচ্ছে এ একক। এবার সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে কি হয় ক্ষেত্রফলের ফর্মুলা যেটা হয় সেটা হচ্ছে কি √3/4 ইন্টু বাহু, আমরা তাই করবো যে √3/4 ইন্টু বাহু, সেটা কি বাহুর কি স্কোয়ার হয়, অবশ্যই স্কোয়ার হয়, তাহলে কি লিখবো আমরা √3/4 ইন্টু বাহু স্কোয়ার বর্গ একক। এখন বাহুর দৈর্ঘ্য 4 গুণ করলে বাহুর দৈর্ঘ্য হবে, যদি বাহুটাকে আগে কি ছিল 4a ছিল, তাহলে a কে আমরা যদি 4 গুণ করি তাহলে কত হবে 4a, অর্থাৎ 10 এর 4 গুণ কত হয় 40, অর্থাৎ 10 কে 4 দিয়ে গুণ, তার মানে a কে আমরা 4 গুণ করলে কি হবে 4 a, অর্থাৎ 4a একক। এখন ত্রিভুজের ক্ষেত্রফল হবে √3/4 ইন্টু বাহু, বাহু বলতে কি বলছে এখানে 4a, তাহলে লিখবো 4a স্কোয়ার। एबार देखो फोर एर स्कोर कर ले कि चार चारे षोलो लिखल और एर स्कोर कर ले स्कोर रूट ओवर 3/4 इंटू 16 स्कोर তাহলে এবার লক্ষ্য করো মোট বৃদ্ধি পাচ্ছে কত আগে কত ছিল আগে ছিল এই পার্টটা তাই তো √3/4 ইনটু স্কয়ার এখন কত হলো এখন হলো আমাদের এটা √3/4 ইনটু 16 স্কয়ার তাহলে এটার থেকে আমরা এই পার্টটা বিয়োগ করব ভালো করে লক্ষ্য করো এই পার্টের থেকে এই পার্টটা বিয়োগ করব দেখো লিখলাম √3/4 ইনটু 16 স্কয়ার মাইনাস আগের যে পার্টটা ছিল √3/4 ইনটু স্কয়ার সেই পার্টটা আমরা লিখলাম এবার লক্ষ্য করো সিম্পল হতে ভাবো এটা কি আছে 16টা আছে এখানে কয়টা আছে একটা তাহলে 16 থেকে একটা বিয়োগ করলে কত হবে 15 তাই লিখলাম √3/4 ইনটু 15 স্কয়ার আমাদের কি আসবে দেখো 15 ইনটু √3 ইনটু স্কয়ার বাই 4 ওকে মোট এটা হচ্ছে কি বৃদ্ধি পাচ্ছে এবার আমরা শতকরা বৃদ্ধি অর্থাৎ পার্সেন্টেজ কত হচ্ছে ইনক্রিমেন্ট অর্থাৎ কতটা বৃদ্ধি পাচ্ছে সেটা আমরা লিখব দেখো প্রথমত লিখব যে শতকরা বৃদ্ধি সমান সমান কি 15 √3 a স্কয়ার অর্থাৎ কোনটা বৃদ্ধি অর্থাৎ কত বাড়ছে ডিভাইড বাই 4 আমরা কিন্তু একটু আগে বিয়োগ করে দেখলাম এটাই আসছে প্রাথমিকটা কি ছিল √3/4 ইনটু a স্কয়ার প্রথমে কি ছিল সেটা আমরা এখানে লিখলাম শতকরা বলতে 100 সেই মাল্টিপল সাইন 100 লিখলাম এবার দেখো এই যে √3 কাটে a স্কয়ার কাটে 4 কাটে উপরে কত থাকে 15 আর একটা থাকে 100 অর্থাৎ 15 ইনটু 100 গুণ করলে কত হচ্ছে 1500 তাহলে আমাদের সঠিক অ্যানসারটা হবে 1500 परसेंट ओके এরপরে দেখো একটা পরিসংখ্যা বিভাজন ছকের আয়তলেখ অঙ্কন করতে বলছে অর্থাৎ স্ট্যাটিস্টিক বা রাশি বিজ্ঞানের কোশ্চেন খুব সোজা কোশ্চেনটা চলো আমরা করি শ্রেণীতে আছে দেখো 1 থেকে 10 11 থেকে 20 21 থেকে 30 31 থেকে 40 41 থেকে 50 51 থেকে 60 পরিসংখ্যা 8 3 6 12 2 7 এবার দেখো অ্যানসারটা প্রথমত আমরা লিখব এইভাবে শ্রেণী लक्ष्य करो श्रेणी की है जो आटे लिखो 1 থেকে 10 11 থেকে 20 21 থেকে 30 31 থেকে 40 41 থেকে 50 51 থেকে 60 ओके श्रेणीसीमा कि है 1 एकटू कम नेब मैं 1 हाफ कत अवश्य 0.5 तेल 0.5 थे नेब और दिखे 10 सामान्य बेसि अर्थात 10.5 हमें नेब ओके एरपर देखो 10.5 थे शुरू होने कत 20 साथ हाफ जोग कर ले कत 20.5 तरह देखो 20.5 अर्थात 21 থেকে একটু কম তাহলে কি হবে 20.5 এর সঙ্গে আমরা 30.5 অর্থাৎ ব্যালেন্স বানাচ্ছি আমরা এটা তারপরটা দেখো তারপরটা এরকম এলো এবার লক্ষ্য করো আমাদের পরিসংখ্যা কি ছিল 8 তাই লিখলাম 3 আছে 6 আছে 12 আছে 2 আছে 7 আছে আমরা এটা লিখলাম এবার খুব সহজ উপায়ে আমরা কি করব এটাকে গ্রাফে করতে পারো আই মিন লেখচিত্রতেও করতে পারো বা তুমি খাতাতেও করতে পারো তবে বেটার হয় লেখচিত্রতে করা অনেকে দেখবে খাতাতেও করে দেখো এইভাবে আমি জিনিসটা লেখচিত্রতে পেন্সিলতে করলে বুঝতে অসুবিধা হবে তার জন্য আমি তোমাদের জন্য খাতাতে করে দিলাম কারণ পেন্সিলতে করলে বোঝা যায় না ভালোভাবে ভিডিওতে বোঝা যায় না ভালো করে তো এর জন্য আমি খাতাতে করলাম তোমরা লেখচিত্র আই মিন গ্রাফিক খাতাতেও করতে পারো বা নর্মাল খাতাতেও করতে পারো দেখো প্রথমত 2 4 6 8 10 12 14 ভালো করে বোঝো প্রত্যেকটা অঙ্ক ভালো করে বোঝো দেখবে অঙ্ক খুব সোজা লাগবে আর কোনো অঙ্কতে প্রবলেমও থাকবে না निजे सब करते देखो 0 तरह कि आज 0.5 10.5 20.5 एट कि ये कोथा पेल ये देखो येटार क्लियर तरह देखो ये हे कि श्रेणीसीमा ये कि बला है यार आर जा श्रेणीसीमा और ये हे कि परिसंख्या अर्थात यार आर परिसंख्या जाबार आर कि श्रेणीसीमा जा एक्स एक्सिस ये वाई एक्सिस चिंता करो 0.5 10.5 ये हे ग्राफटा তুমি এরকম একটা শ্যাডেড রিজন রাখতে পারো তোমার ইচ্ছা মতো কালারও করতে পারো যেহেতু প্রজেক্ট আই মিন অ্যাসাইনমেন্ট টাইপের বা মডেল অ্যাক্টিভিটি সুন্দর করতে পারো তারপর দেখো 10.5 থেকে 20.5 এটা এইভাবে করলাম তারপর এটা কি আছে 20.5 থেকে 30 এটা হচ্ছে এই রিজনটা তারপর রিজন এটা তারপর রিজন এটা তারপর রিজন এটা তোমরা ছক কাগজেও করতে পারো ছক কাগজে সুন্দর করে কি করবে পরিমাপ নিয়ে করতে পারো ওকে আচ্ছা এরপর দেখো একটা কোশ্চেন সেটা হচ্ছে 5 নম্বর যুক্তি দিয়ে প্রমাণ করো যে একই ভূমি ও একই সমান্তরাল সরলরেখাংশ যুগলের মধ্যে অবস্থিত ত্রিভুজের ক্ষেত্রফল সামান্তরিক আকার ক্ষেত্রের ক্ষেত্রফলের অর্ধেক এই উপপাদ্যটি তোমরা তোমাদের বইতে 182 পেজে পেয়ে যাবে তোমাদের ক্লাস 9 এর বইয়ে দেখো আমি বের করলাম এই হলো সেই উপপাদ্যটি देखो ये उपपाद्यटी अर्थात एक क्षेत्र में बोलते 24 नम्बर उपपाद्य बोर पेज नम्बर 182 अर्थात 182 पेज एखे प्रोसेस सुंदर देवा এখান থেকে করে নিতে পারো। ওকে, আমি তো বলবো বইয়ের থেকে দেখে সুন্দর করে টুকে নাও বা বুঝে বুঝে করে নাও। ক্লাস 9 এর অন্যান্য সাবজেক্টে বিশেষ করে সায়েন্সের মডেল অ্যাক্টিভিটি টাস্কগুলো পেয়ে যাবে, ভৌত বিজ্ঞান, জীবন বিজ্ঞান।